আমার আব্বা যদি কারো কাছে কোনো কিছু বলে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকে, মাফ করে দিয়েন। অসুস্থ বাবার জন্য সন্তানের এই আকুতি যেন বাবাকে ফিরে নিয়ে যেতে পারে তার চিরচেনা সেই ঘরে। বাবার অসুস্থতার কথা শুনে সাত সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন বরেণ্য পরিচালক কাজী হায়াতের সন্তান কাজী মারুফ। আমি 17 তারিখ ভোরবেলা নামি, নেমে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট হসপিটালে আসি। হসপিটালে এসে দেখলাম আব্বাকে, কথা বললাম, ভালো আছো? তখন অক্সিজেনে ছিল আব্বা এবং আম্মা দুইজনই। আব্বা ডে বাই ডে একটু ভালো হয়েছিল, 2 দিন অক্সিজেন ছিল 4 লিটার, স্যাচুরেশন ছিল 92%, কিন্তু গত 3 দিন ধরে একটু খারাপ আছে। গত 10 মার্চ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াত স্ত্রী সহ করোনা আক্রান্ত হন। এরপর 15 মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। তার স্ত্রী সুস্থ হলেও বরেণ্য এই পরিচালকের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে ডাক্তার মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। কোভিডের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বলে অবন শব্দ হয় না, কারণ ওই যে আমরা বলি যে এখন আমি বলতেছি ভালো আছে, হয়তো দেখা যাবে আইসিইউর ভিতরে নিয়ে মধ্যে আবার খারাপ হয়ে যেতে পারে। কারণ করোনার কিছু ব্যাকগ্রাউন্ড সমস্যা থাকে যেগুলোর কারণে রোগী যে কোনো সময় খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আজ যদি এই মুহূর্তে বলেন যে আমাকে এই মুহূর্তে কেমন আছে, আমি বলবো যে আলহামদুলিল্লাহ উনি একেবারেই খুব খারাপ অবস্থায় নাই, আশাবাদী হওয়ার মতো একটা অবস্থা এখনও আছে উনি। 74 বছর বয়সী বাবার দ্রুত সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইতিহাস খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। আমি আমার বাবাকে ফেরত চাই, দেশবাসীর কাছে হাত জোর করে আমার নিবেদন, আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আমার আব্বাকে আমি সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি, ব্যাস আর কিছু চাওয়ার নেই আমার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ পরিচালক তার দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাস, আম্মাজান, ইতিহাস, কাবলিওয়ালা সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।